হ্যালো ভিউয়ার্স, ঢালিউডকেন অপু বিশ্বাস এই মুহূর্তে যে কথাগুলো বললেন সেগুলো আসলে তিনি অতীতেও বহুবার বলেছেন, তারপরেও সাংবাদিকরা তার মুখ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বের করতে চেষ্টা করে। অপু বিশ্বাসও এক গাল ভরে কথাগুলো বলে দেন। এই মুহূর্তে যে কথাটি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ঢালিউডকেন অপু বিশ্বাস তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে জয়ের বাড়িতে রেখে আসতে ভয় পান। যে কারণে কি কারণে তিনি ভয় পান কথাটি জিজ্ঞেস করা হলে অপু বিব্রত বোধ করেন। অপু বলেন, দেখেন একবারে কথা আপনারা বারবার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আসলে পাবলিশ করেন, এটা আমার একদমই পছন্দ নয়। আমি রাগঢাক করে কথা বলতে একদমই ভালোবাসি না। আমি যা বলি সব সত্যি কথা বলি এবং আমার মনে যখন যেটা আসে যেটা সত্যি সেটাই বলি। আমি রং মাখিয়ে কথা বলা একদমই পছন্দ করি না। হ্যাঁ, আপনারা এর আগে জানতে চেয়েছেন যে জয়কে আমি কেন সাকিবের বাড়ি রেখে আসতে পছন্দ করি না, সেটা কিন্তু আমি এর আগে মিডিয়াতে বলেছি। কারণ আমি একবার আমার যখন জয় পেটে আসে তখন ওদের পরিবার থেকে আসলে কেউই জয়কে আশা করেনি কিংবা আমাকে সাপোর্ট করেনি, সেটা আপনারা সকলেই জানেন মিডিয়ার কল্যাণে। তার পরবর্তীতে যখন জয় এসছে, জয়কে আমি চেয়েছি যে ওর বাবার সঙ্গে দিতে বা ওর বাবা ওকে দেখে রাখুক কিংবা দায়িত্ব পালন করুক, পুরোটাই আমি চেয়েছি। কিন্তু ওর বা ওর সাকিবের পরিবার থেকে আসলে কেউই আমাকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করেনি কিংবা জয়কেও তারা ওভাবে দেখতে আসেনি। সেদিক থেকে আমার ভিতরে খুব ভয় কাজ করতো যে হয়তো বা ওরা যদি জয়ের কোনো ক্ষতি করে দেয় কিংবা জয়কে যদি ওরা জীবন নষ্ট করে দেয়। কারণ আমার অনেক কষ্টের একটা সন্তান জয়, আমি জানি না আবার মা হতে পারবো কি না বা ভবিষ্যতে কোনোদিন আমার বিয়ে শাদী হবে কি না সেটা অন্য ব্যাপার, আমার সেরকম কোনো ভাবনা চিন্তা নেই। আমার একমাত্র সন্তান আব্রাম খান জয়, আমি চাই আমার ছেলেটিকে আসলে মানুষের মতো মানুষ করতে, কারোর বদ নজর কুনজর এড়িয়ে তাকে বড় করতে। তো আমি যে কারণে ভয় পাই সেটা হচ্ছে, একদিন সাকিব, আমি আপনারা জানেন যে অনেকদিন সাকিবের কাছে বাবুকে রেখে আমি শুটিংয়ে গিয়েছি বা কাজে গিয়েছি বা সাকিব দেখতে চাইলে দিয়েছি। একদিন আমি এক শুটিংয়ে যাচ্ছিলাম, তখন সাকিব বলছিল যে জয়কে ওর খুব দেখতে ইচ্ছে করছে। তখন আমি শুটিং স্পটে নিয়ে যাই, তখন বললো যে একটু পরে বাসায় যাবে, সে যেন বাসায় পৌঁছে দিই। তো আমার ড্রাইভার জয়কে ওদের বাসায় পৌঁছে দিয়ে এসেছিল, কিন্তু আমি আমার শুটিং শেষ করে জয়কে যখন আনতে যাই তখন যে কাজের লোকেরা আমাকে জানায় যে সাকিব তখনও বাড়িতে ফেরেনি। তো আমার সন্তানটা কি খাবে কি করবে অন্যরা হয়তো বা সেটা সেভাবে বুঝতে পারে না। আমি সেই কারণে অনেক ভয় পেতাম, সেই কারণেই আসলে ওকে বলেছি তখন যে আমি ভয় পাই জয়কে ওদের বাড়িতে রেখে আসতে। এখন যে বড় হয়েছে, কথা বলতে পারে, বুঝতে পারে নিশ্চয় ও কি চায় কি খাবে, সেটা ও ফুপিরা ওর দাদিয়েরা বুঝতে পারবে। এই কারণে এখন তো ভয়ের ব্যাপারটা কিছু নেই। তো যেটা হয়েছে যে রং মাখিয়ে কথা যেটা বলেছে, সে জয় তখন ছোট ছিল, কি খাবে কি করবে কিছুই তো বলতে পারতো না, যার জন্য আমার ভয়টা ছিল। বন্ধুরা, অপু বিশ্বাসের কোনো কথা আসলে অনেকেই অনেক রং মাখিয়ে বলতে ভালোবাসতেন এতদিন আমরা জেনেছি, এখন তার মুখ থেকে কথাগুলো শুনে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে তিনি আসলে কি চান। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।